प्रिय छात्र छात्री सप्तम श्रेणी इतिहास एक्टिविटी टास्क वन उत्तरगुलो केमन हबे से सम्पर्के आलोचना करछि। एक्टिविटी टास्क प्रथम जे प्रश्नटा तोमादेर देया हयेछिलो सेखाने एक नम्बर प्रश्न छिलो सेन जुगे बौद्ध धर्मेर प्रचार ओ प्रसार कमे गेछिलो। एई उक्तिटिर सपक्षे दुटी बा तीनटी वाक्य लेखो। एर उत्तरे लिखबे सेन जुगे बौद्ध धर्मेर प्रचार ओ प्रसार कमे गिएछिलो कारण सेन राजारा छिलेन ब्राह्मण्य धर्मेर पृष्ठपोषक। एछाड़ा तादेर समय ब्राह्मण्य बर्णबिन्यासे कड़ाकड़ी छिल प्रबल, ताई सेई समये सेन जुगे बौद्ध धर्मेर प्रचार ओ प्रसार कमे गिएछिलो। दु नम्बर हच्छे प्राचीन बांगलार जे अंचल ओ नदीगुलिर नाम तुमि द्वितीय अध्याये पढ़ेछो तार एकटी तालिका तैरि करो। प्राचीन बांगलार जे अंचलगुलि छिल सेगुलि हलो एक पुण्ड्रबर्धन, दुई बरेंद्र, तीन बंग, चार बंगाल, पांच राजसूम्य, छय गौड़, सात समतट, आठ हरिकेल। प्राचीन बांगलार जे नदीगुलि छिल एक भागीरथी, दुई पद्मा, तीन मेघना, चार करतोआ, पांच अजय नद, छय दामोदर नद, सात कांसाई बा कंसावती नदी। तीन नम्बरे प्रश्न छिल ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি, দুটি অথবা তিনটি বাক্যে লেখো। এটা আলোচনা করতে গিয়ে তোমাদের বইয়ে দেখবে ত্রিভুজের ছবি এঁকে ভাগ ভাগ করে সামন্ততন্ত্রকে ছবির সাহায্যে বর্ণনা করা হয়েছে। এই সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সবার উপরে ছিল রাজা, তার নিচে মহাসামন্ত, তার নিচে সামন্ত বা মাঝারি শাসক, আর সবশেষে জনগণ। এইভাবে ছবি এঁকে ত্রিভুজের মতো এই চিত্রটি তোমরা আঁকবে। এরপরে আছে সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিড আকৃতি জরুরি কেন। এর কারণে বলা যায় এই এক নম্বর এই ব্যবস্থা সর্বোচ্চ থাকেন একজন রাজা, দু নম্বর তারপর থাকতেন কয়েকজন মহাসামন্ত, যারা আবার তাদের জমি সামন্ত বা মাঝারি শাসকদের মধ্যে ভাগ করে দিতেন এবং সামন্তরা তাদের জমি জনগণের মধ্যে ভাগ করে দিতেন। দেখো ত্রিভুজের নিচের জায়গাটা বেশি থাকে, দুপাশ থেকে উপরের দিকে ওঠা রেখা সরু হতে হতে একেবারে কেন্দ্রবিন্দুতে গিয়ে মিলিত হয়। ভারতে সামন্ততন্ত্র অনুরূপ ছিল, তাই সামন্ততন্ত্র ছবি অনেকটা ত্রিভুজের মতো দেখতে হয়। পরের প্রশ্ন যেটা ছিল তোমাদের সেটা হলো যে পাল ও সেন যুগে কি কি ফসল চাষ হতো তার একটা তালিকা তৈরি করো, সেই ফসলগুলি কোন কোনটি এখনো চাষ করা হয়। পাল ও সেন যুগে যেসব ফসল চাষ হতো সেগুলি হল ধান, সর্ষে, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল, পাট, কার্পাস বা তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া, আখ এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, জাম, কাঁঠাল, কলা, ডুমুর, ডালিম, নারকেল, খেজুর, তাল। সেই সময়গুলি বা সেই ফসলগুলি সেই সময়ের ফসলগুলি এখনও যেগুলি চাষ করা হয় সেগুলো ধান, সর্ষে, ডাল, পাট, বেগুন, লাউ, ঝিঙে, কচু, কাঁকরোল, আখ প্রভৃতি। এইভাবে তোমরা উত্তরগুলোকে লিখবে।